মদ খাই বলে মাতাল ভেবেছিস আমায়, তোর বাপ আমি। 750 বোতল আজ একাই খাবো সালা। তুই একবারে একটা গুলি চালাবি, আমরা একবারে 100টা বোতল ভাঙবো। তোর বাপ আসলে আমাদের মদ খাওয়া আটকাতে পারবে না, বুঝলি? চল ভাগ সালা। অনেক বড় ভুল করেছিস তুই এখানে একলা এসে। আরে পাগলা, দল বেঁধে তো মানুষেরা আসে। মাতাল একাই আসে। বলছি তোমার দিব্যি খেলে, আমি বড় মাতাল ছেলে, মাল খেয়ে নি সুযোগ পেলে, হালকা জল ঢেলে রাত ভোর মাল খেয়ে, বাবার কাছে গাল খেয়ে, SMS করেও তোমায় বলতে এসেছি, আসো না কেন খাও না একটা বোতল সাথে আমার। তোর কি মনে আছে কারণ আমরা আগের জন্মে এখানেই বসে বসে বিড়ি খেতাম? চল না আবার বিড়ি খাওয়া হোক। না, আমি বিড়ি খাবো না। আগের জন্মে বিড়ি খাওয়ার জন্য আমার বাপ আমাকে এত মার মেরেছিল, ওই মারটা আমার এই জন্মেও মনে আছে। বাপের ভয়ে যারা বিড়ি খাওয়া ছেড়ে দেয় তারা আসল বিড়ি খোর না। আমি জীবনে আমার বাপকে থেকে ভয় খাইনি, জানিস? আরে ওই আলু অর্জুন, তোর বাপ জানতে পেরে গেছে তুই এখানে বিড়ি খেতে এসেছিস, তেল মাখানো লাঠি নিয়ে তোর বাপ এদিকেই আসছে। আমি আর এই দেশেই থাকবো না, পালা রে। বল, সিগারেট খোর জিন্দাবাদ। সিগারেট খোর জিন্দাবাদ। বল, গাঁজা খোর জিন্দাবাদ। গাঁজা খোর জিন্দাবাদ। এবার বল, বিড়ি খোর মুর্দাবাদ। বিড়ি খোর জিন্দাবাদ। এদিকে দেখো, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এদের মধ্যে কোনো মাতাল যদি তোমার দিকে খারাপ নজরে দেখেছে তো সালা বিচি কেটে নেবো আমি। আমি বাদে, ঠিক আছে? প্যারি সমাজ গেই। ছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে।